ভোটের লড়াইয়ে শরিকদের ঠাড় দিতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন আলোচনা যখন সবখানে তখন এ নিয়ে মুখ খুলেছে ক্ষমতাসীন দলটি এই ইস্যুতে মঙ্গলবার দুপুরে দলটির সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান মঙ্গল কিংবা বুধবারের মধ্যেই আসতে পারে চোদ্দ দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সিদ্ধান্ত আওয়ামী লীগের ভাড়া করা খেলোয়াড়রা নিজেরাই নিজেদের মধ্যে এখন এক প্রকারের কামড়াকামড়ি শুরু করেছে এর খেলার মাঠে যেহেতু সত্যিকারের কোনো খেলোয়াড় নেই তাই আওয়ামী লীগ ভাড়া করে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এসেছে জনগণকে দেখানোর জন্য যে আমরা একটি সাজ একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন করার চেষ্টা করছি বা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে এবং সেখানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন নির্বাচনের কি পরিস্থিতি রয়েছে বর্তমান অবস্থা এই বিষয়গুলো বিস্তারিত দেখে আসবো বিডিও স্ক্রিনে তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানেই বিস্তারিত দেখে আসি ভোটের লড়াইয়ে শরিকদের ধার দিতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন আলোচনা যখন সবখানে তখন এ নিয়ে মুখ খুলেছে ক্ষমতাসীন দলটি এই ইস্যুতে মঙ্গলবার দুপুরে দলটির সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান মঙ্গল কিংবা বুধবারের মধ্যেই আসতে পারে চোদ্দ দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সিদ্ধান্ত দেশে বিদেশের ষড়যন্ত্র মোকাবিলায় চোদ্দ দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত তামজিদ মির্জার প্রতিবেদনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল পাশাপাশি আসন বন্টন নিয়ে মিত্রদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে মনোনয়ন প্রত্যাহারের সময় ঘনিয়ে আসলেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় জাতীয় পার্টি সহ দলের প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে চিন্তার ছাপ এমন পরিস্থিতিতেই আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক জানান মঙ্গল কিংবা বুধবারের মধ্যে দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে জোটসঙ্গীদের চাওয়া এবং তাদের সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে সঙ্গীরা দাবি করতেই পারেন চাইতেই পারেন তবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে দলীয় নেতাদের সঙ্গে যে সিট শেয়ারিং হবে তার মূল স্পিরিট হল নির্বাচনে জিততে হবে জোট নেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে তবে আসন বন্টনের চেয়ে দলের সঙ্গে মূল আলোচনা ছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের চেয়ারম্যান তথা শেখ হাসিনার মতামত জানতে চেয়েছিলেন জোট নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চোদ্দ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোন ঘাটতি নেই দেশে বিদেশে ষড়যন্ত্র মোকাবিলায় জোটের সবাইকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে চোদ্দ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে আগামীতেও হবে বাংলাদেশ বিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যমতে পৌঁছেছে দল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির জবাব দেওয়া হবে বলেও তিনি এর আগে সাত জানুয়ারির ভোটের তারিখ ধরে গত পনেরো নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল ওয়াল তফসিল ঘোষণার পর এরই মধ্যে দুটি আসন ছেড়ে দুইশো আটানব্বই আসনেই প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের পক্ষ থেকে বাদ দেওয়া আসন দুটি হল জাসদের হাসানুল হক ইনুর কুষ্টিয়া দুই ও জাতীয় পার্টির সেলিম ওসমানের নারায়ণগঞ্জ পাঁচ আসন তফসিল ঘোষণার পরপরই ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়েন নৌকার উপর ভর করে সংসদ সদস্য হওয়া চোদ্দ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা এবার তাদের আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করায় বিপাকে পড়েন তারা এমন পরিস্থিতির মধ্যে সোমবার শরিকদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তামজিদ মির্জা কালবেলা আওয়ামী লীগের ভাড়া করা খেলোয়াড়রা নিজেরাই নিজেদের মধ্যে এখন এক প্রকারের কামরা কামড়াকামড়ি শুরু করেছে খেলার মাঠে যেহেতু সত্যিকারের কোনো খেলোয়াড় নেই তাই আওয়ামী লীগ ভাড়া করে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এসেছে জনগণকে দেখানোর জন্য যে আমরা একটি সাজ সাজ একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন করার চেষ্টা করছি বা নির্বাচন শুরু হয়েছে তাই ভাড়া করা খেলোয়াড়দের মধ্যে অন্যতম এক খেলোয়াড় বা প্লেয়ার বলতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার আরেকজন খেলোয়াড় যিনি কারাগারে ছিলেন কারাগার থেকেই আওয়ামী লীগের সাথে এক প্রকারের আপোষ করে আওয়ামী লীগের টোপে পড়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুক্তি পেয়েই সাথে সাথে শেখ হাসিনা তাকে নৌকার নমিনেশন দিয়েছে বীরত্তম শাহজাহান উমর সাহেব তো আজকেই এই শাহজাহান উমর বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আওয়ামী লীগের ভাড়াটিয়া খেলোয়াড় তৈমুর আলম খন্দকারকে বা তাদের যে দল তৃণমূল বিএনপি এই তৃণমূল বিএনপি কে বলেছেন ফকির মিসকিনদের দল মানে মিসকিনদের দল তো এই মিসকিনদের দল বলার কারণে তৈমুর আলম খন্দকার সাহেব চরম চোটেছেন ওনার উপরে প্রচন্ড রকম চটে গিয়েছেন রেগে গিয়েছেন কার উপরে বীরত্তম শাহজাহান উমর সাহেবের উপরে যে শাহজাহান উমর সাহেব আমার দলকে মিস্কিনদের দল বলবে এটা তো হতে পারে না তো এখন দেখুন আমরা যেটি বলতে চাই বীরত্তম শাহজাহান সাহেব বলেন কিংবা তৈমুর আলম খন্দকার বলেন দুইজনেই আওয়ামী লীগের ভাড়াটিয়া খেলোয়াড় দুইটাকেই আওয়ামী লীগ ভাড়া করে নিয়ে এসেছেন খেলার জন্য তো এই দুই ভাড়াটিয়া খেলোয়াড় এখন নিজেরা নিজেদের মধ্যে লেগেছে যে কে আসলে শেখ হাসিনার কাছে বেশি আস্থা ভাজন বিষয়টি খুব ভাববার বিষয় তৈমুর আলম খন্দকার সবার আগে দালালি শুরু করেছেন আপোষ করেছেন এই সরকারের কাছে গিয়ে নিজের ইমানকে বিক্রি করেছেন স্বভাবতই তৈমুর আলমের দাবিটা আওয়ামী লীগের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল তৈমুর আলম সেটি বলেছেন যে আমি আমার ইমানকে আপনাদের কাছে সবার আগে বিক্রি করেছি আমি আমার সব কিছু এসে উজাড় করে দিয়েছি আমি ঘোষণা দিয়েছি আগে যে আমি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব আর হঠাৎ করে আপনারা বীরত্তম শাহজাহান সাহেবকে জেল থেকে বের হয়ে তার পর দিনেই নৌকা করে আপনারা তার নিজ জেলা ঝালকাঠিতে পাঠালেন এটা তো হতে পারে না আমি তৈমুর আলম খন্দকারিটা মেনে নিতে পারি না তার উপরে তৈমুর আলম খন্দকারকে আবার এক প্রকারের বঞ্চিত করা হয়েছে বা হচ্ছে তিনি চেয়েছিলেন নারায়ণগঞ্জ এক আসনে বা সিদ্ধিরগঞ্জে নির্বাচন করতে তো হঠাৎ করে সেদিন আপনারা দেখেছেন প্রেস কনফারেন্স চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসছে ফোন দিয়ে ওনাকে বলা হচ্ছে যে আপনি এক নয় আপনি নারায়ণগঞ্জ পাঁচ থেকে নির্বাচন করবেন তো এই কথা শুনে তিনি আরও তেলে বেগুনে জ্বলে উঠেছেন মানে উত্তপ্ত করায়ে বেগুন যদি ছাড়া হয় যেমন একদম ছাত করে জ্বলে ওঠে ঠিক সেভাবেই তৈমুল আলম খন্দকার জ্বলে উঠেছেন মানে উনি মানতে পারছেন না সাথে সাথে অন রেকর্ড ক্যামেরার মধ্যেই সবগুলো ক্যামেরা কিন্তু লাইভ টেলিকাস্ট করছে অনেকগুলো ক্যামেরা অনেকগুলো চ্যানেল তিনি চ্যানেলের সামনেই তার মাথা তো কাজ করছে না তিনি বলা শুরু করেছেন আমি এটা করব না আমি প্রধানমন্ত্রীর সামনে বলে আসছি আমি নারায়ণগঞ্জ এক আসনে নির্বাচন করব। হঠাৎ করে আমাকে আপনি পাচে বললে তো হবে না মানে এক প্রকারের রেগে ঘেমে তিনি বলা শুরু করেছেন অসম্ভব তো এটা নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের ভিতরে এক প্রকারের সরগোল অবস্থা শুরু হয়েছে তৈমুর আলম খন্দকাররা এক প্রকারের এখন ড্যামেজিং অবস্থার মধ্যে রয়েছে আমরা যেটা বলেছিলাম যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ভুলাইয়া ভালাইয়া সুন্দর করে আপনাদের সামনে এখন পায়েস ফিন্নি কাবাব সেই আপনার কাশ্মীরি কাবাব এসব দিয়ে টোপ দিয়ে আপনাদের নির্বাচনে নিয়ে যাচ্ছে আগে ঘোষণাটা দেন তারপরে বুঝবেন ঠেলা আওয়ামী লীগ কী জিনিস তারপরে বুঝতে পারবেন তো অলরেডি তৈমুর আলম খন্দকার সাহেবরা টের পাওয়া শুরু করেছে যে আসলে বাস্তবতা আমরা যা বলেছিলাম তাই আজকে শাহজাহান বীরুত্তম তিনি মিসকিনের দল বলেছেন তৃণমূল বিএনপিকে যদিও এই কথাটি শতভাগ সত্য যে আসলেই তৃণমূল বিএনপি বা ওই যে বিএনএম যেগুলো আওয়ামী লীগের প্রেসক্রিপশনে গঠন হয়েছে আবার নিবন্ধনও দিয়েছে এগুলো ফকির মিসকিনদেরই দল বলা যায় শাহজাহান বীরুত্তম তিনি জাতির সাথে বেমানি করেছেন তবে এই একটা বাক্য তার সত্য যে আসলের মিসকিনদের দল এখন এই যে তৈমুর আলম খন্দকার তিনিও বিএনপির সাবেক হ্যাবিয়েট নেতা ছিলেন আবার বীরুত্তম শাহজাহান সাহেব তিনিও হ্যাবিয়েট নেতা ছিলেন দুইজনেই বহিষ্কৃত তবে তৈমুর আলম খন্দকার আগে বহিষ্কার হয়েছেন তিনি আগে নিজের ইমান শেখ হাসিনার কাছে গিয়ে বিক্রি করেছেন আর শাহজাহান উমর জেলখানায় ছিলেন সেখানেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে জেলখানার ভিতরে ইমান বিক্রি করে দিয়ে ঘোষণা দিয়েছেন যে আমাকে জেল থেকে বিক্রি করেন নৌকার টিকিট দেন আমি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব কোনো আপত্তি নেই তো আওয়ামী চিন্তা করেছে যে তারা যেহেতু বিএনপিকে ভাঙতে পারে নাই আওয়ামী লীগের প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল যে তারা বিএনপিকে ভেঙ্গে ভেঙে টুকলা টুকরা করে ফেলবে এবং বিএনপির বড় একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণ করাবে সেহেতু যেহেতু তারা সেই পরিকল্পনায় ফেইল করেছে ব্যর্থ হয়েছে তখন তারা চিন্তা করলো যে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা দু একটা মির্জাফর মুনাফেক যদি আমরা বের করে আনতে পারি তাহলে হয়তো জনগণকে কিছুটা বোঝাতে সক্ষম হব যে বিএনপিরও কিছু লোক নির্বাচনে যাচ্ছে তো সেই মুনাফেকদের কাতারে প্রথম সারিতেই রয়েছেন আমাদের বীরত্তম শাহজাহান উমর বিএনপি যদিও তাকে সাথে সাথে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আমরা এই সিদ্ধান্তকে স্যালুট জানাই জানিয়েছিও তো যাই হোক বীরত্তম শাহজাহান সাহেব জেল থেকে বেরিয়েই তারপর দিন সেখানে নৌকার টিকিট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এখন এই যে যারা মুনাফিকি করেছে জাতির সাথে বেমানি করেছে প্রতারণা করেছে আওয়ামী লীগের ভাড়াটিয়া খেলোয়াড় যারা এই খেলোয়াড়দের মধ্যে এখন নিজেদের ভিতরে নিজেদের এক প্রকারের কম্পিটিশন মানে প্রতিযোগিতা শুরু হয়েছে যদিও এটাকে আমরা সুস্থ প্রতিযোগিতা বলি না কারণ সুস্থ প্রতিযোগিতা বলার কোনো সুযোগ নেই এটাকে আমরা বলতে পারি এক প্রকারের নিজেদের ভিতরে নিজেরাই কামড়া কামড়ে শুরু করেছে যে কে বেশি আস্থাভাজন শেখ হাসিনার কাছে কে বেশি আস্থাভাজন আওয়ামী লীগের কাছে তো এই জায়গায় আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত শেখ হাসিনার কাছে বেশি আস্থা বাজানোচ্ছেন ওই বীরত্তম শাহজাহান সাহেবরা কারণ তিনি নৌকার টিকিট পেয়েছেন আর তৈমুর আলম ফন্দকাররা নৌকার টিকিট পান নাই আবার তারা যেভাবে প্রস্তাব দিয়ে আসছিল যে আমরা যেখানে দাঁড়াবো যে আসনে দাঁড়াবো সেই আসনে যাতে নৌকার কোনো ক্যান্ডিডেট দেওয়া না হয় মানে নৌকার টিকিট যাতে না দেওয়া হয় এখন গেরাকোলে কিভাবে পড়েছে তৈমুর আলম খন্দকার যে আসনের প্রার্থী সেই আসনে একজন হ্যাবিয়েট আওয়ামী লীগের প্রার্থী যিনি রানিং মিনিস্টার বলেন সেখানে যারা ভোটার ভোট তো নাই মানে যারা সিল মারবে আর কি ওই যে সাতচল্লিশ সেকেন্ডে কয় কয়টা জানি সিল মারছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সেকেন্ডে জানি কয়টা সিল মেরেছিল তো সিল তো এভাবেই মারা হবে প্রতিযোগিতা শুরু হবে সিল মারার এখন এই তৈমুর আলম খন্দকারের আসনে আওয়ামী লীগের হ্যাবিয়েট প্রার্থী রয়েছে সাবেক মিনিস্টার এই মিনিস্টারের পেলা যারা সাগরেদ যারা মুরিদ যারা শিল তো তারাই মারবে তৈমুর আলম খন্দকারের লোক তো আর শিল মারার কোনো সুযোগ নাই কারণ কেন্দ্র দখল করে এরা আগেই শিল মারা শুরু করবে বাদ মাগরিব গত নির্বাচনে তাহাজ্জতের পরে শিল মেরেছিল তো এবার তাহাজ্জোত পর্যন্ত অপেক্ষা করবে না বাদ মা শিল মারা শুরু করবে তো এই শিল কারা মারবে আওয়ামী লীগের ওই ক্যাডাররা মারবে ওই মন্ত্রীর তো ওই মন্ত্রীর ক্যাডার যারা তারা কি ওই তৈমুর আলম খন্দকারের মার্কাই মারবে নাকি নৌকার মারবে অবশ্যই নৌকাতে শিল মারবে তো নৌকাতে শিল মারলে এমপি হবে কে তৈমুর আলম খন্দকার নাকি ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের তো এদেরকে টাকা দিয়ে কিনে এনে ভাড়া করে এনে শেখ হাসিনা জনগণকে দেখানোর চেষ্টা করছে কিন্তু এই মুনাফেক যারা তারা বুঝতে পারছে না যে তাদের পরিণতি কী অপেক্ষা করছে তারা ভেবেছে আমরা বোধহয় এমপি হয়ে যাবো এত সোজা নয় একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা যাকে টাকা দিয়ে কেনে তাকে কখনো এমপি মন্ত্রী বানাই না কারণ আপনারা টাকার কাঙ্গাল টাকার মাধ্যমে আপনারা বিক্রিত হয়ে বিক্রি হয়েছেন টাকার কাছে আপনারা বিক্রি হয়েছেন সুতরাং আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে আমি বলবো ভাই অপেক্ষা করেন যদিও নির্বাচন হওয়ার সম্ভাবনা একদমই নেই তারপরেও বলছি যে যদি কেউ ভেবে থাকেন যে আপনাদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে আমি মনে করি আপনারা এখনো বকার স্বর্গে রয়েছেন একটু ফ্লাস বেকে যাই তাহলে এই মুনাফেকরা নিজেদের পরিণতি একটু আগাম চিন্তা করতে পারবে দু সাল নির্বাচনের ঠিক আগে আগে সবগুলো দলকে প্রধানমন্ত্রী ইনভাইটেশন পাঠালেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা এবারে আর ভোট চুরি নির্বাচন করব না একটি অবাধ সুষ্ঠ সবাইকে নিয়ে খুব সুন্দর নির্বাচন করতে চাই জনগণ যাতে ভোট দিতে পারে এরকম বার্তা দিয়ে সবগুলো দলকে দাওয়াত করলেন কোথায় গণভবনে তো যাই হোক আমাদের মতো আবেগী দল যারা দুর্বল চিত্তের দল যারা কিংবা যারা নির্যাতিত দল সব মিলিয়ে পরিস্থিতির কারণে সব দলেই এক প্রকারের বাধ্য হলেন প্রধানমন্ত্রীর সেই দাওয়াতে যোগ দিতে সবাই গণভবনে রওনা দিলেন বিশাল ডিনার ডাইনিং টেবিল ডিনারের জন্য সবাই দুই পাশে বসছে সেখানে প্রধানমন্ত্রী অনেক কথা বললেন তারাও বলল সব মিলিয়ে একটা দর কষাকষির ফলে সেটেলমেন্টে আসলেন যে আশিটার মতো আসন নাকি দেওয়া হবে সহত্তর থেকে আশিটা এরকম একটা সেটেলমেন্ট হয়েছিল দু হাজার আঠারো সালে নির্বাচনে গেল রাজি হওয়ার পরে নির্বাচন হলো নির্বাচনে ওই যে কথা না জিরো তো জিরোটা প্রধানমন্ত্রী কেটে দিয়ে ষাটটা বিএনপিকে দিয়েছিল তো এই জন্য বলেছি যে আজকে যারা মির্জাফরি করছেন মুনাফাখি করছেন জাতির সাথে প্রতারণা করছেন হ্যাঁ আওয়ামী লীগের ওই লোভনীয় টোপ গিলে ভাবছেন প্রধানমন্ত্রী আপনাদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে আমি বলবো ভাই ওয়েট করেন অপেক্ষা করেন দেখতে থাকেন আপনাদেরকে এমপি বানাই নাকি আপনাদের মানে আর সেই কথাটি বললাম না দেখতে থাকুন অপেক্ষা করতে থাকুন আজকে যারা ভাড়াটিয়া খেলোয়াড় হয়ে আওয়ামী লীগের পক্ষে খেলা শুরু করেছেন জনগণের সাথে প্রতারণা করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আওয়ামী লীগের থেকেও তাদের পরিণতি খারাপ হবে কারণ এদেশের মানুষ আওয়ামী লীগ তো প্রকাশ্য শত্রু ঘোষিত জনগণের শত্রু আর আপনারা যারা এরকম একটা সময়ে এসে হঠাৎ করে পোলটি মেরেছেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের মতো এই পোলট্রি খবর এদেশের জনগণ করে ফেলবে ভুলে যাবেন না যে আপনাদের ছেড়ে দেবে ভুলার কোনো সুযোগ নেই ভাববার কোনো সুযোগ নেই তাই প্রিয় বন্ধুগণ আমি শুধু তাদের পরিণতির একটা আগাম একটা ধারণা আপনাদের দিলাম যে কি পরিণতি তাদের সামনে অপেক্ষা করছে যারা আজকে এমপি মন্ত্রিত্বের চিন্তা করছে তারপরে আর একটা বিষয় দেখেন এই যে ডামি প্রার্থী ডামি ক্যান্ডিডেট আওয়ামী লীগের নতুন এক নির্বাচনী তত্ত্ব ভারত থেকে ইম্পোর্ট করেছে এই ডামি তত্ত্বের মাধ্যমে আরেক মুনাফেক যারা রয়েছে পরিস্থিতি নির্বাচন নিয়ে আপনি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম